আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। অভিনেত্রী মিমি চক্রবর্তীর গান ধার করে সমাজ মাধ্যমে নিজের ছবি দিয়েছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। প্রশ্ন উঠেছে, তার হিয়া কি টলমলো? সোহিনী স্পষ্টবাদী, সম্পর্ক নিয়ে তেমন রাগঢাক নেই তাঁর। এবারের দুর্গাপূজায় যেমন প্রেম পাকাপাকিভাবে ভেঙে গিয়েছে সোহিনী রণজয়ের। সোহিনীর কাছে এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান রণজয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তাঁর। তবে শোনা গিয়েছে সোহিনী নাকি নায়ককে ছেড়ে কোনো গায়ককে মন দিয়ে ফেলেছেন। গায়কের নাম শোভন গঙ্গোপাধ্যায়। সোহিনী বা শোভন কেউ এ বিষয়ে কিচ্ছু বলেননি। তবে সোহিনীর মায়ের জন্মদিনের দিন অন্যান্য বন্ধুদের সঙ্গে শোভনের উপস্থিতি সকলের নজর যে এড়িয়ে গিয়েছে এমনটাও নয়। পাশাপাশি যিশু সেনগুপ্তের উদ্যোগে নজরুল মঞ্চে 22শে শ্রাবণের অনুষ্ঠানেই নাকি সোহিনী আর শোভন কাছাকাছি আসেন। জমে থাকা অভিমান নিয়ে সান্ডাকফোর রাস্তায় হাঁটা দিলাম। সম্প্রতি একটি প্রতিবেদনে প্রেমের কথা লিখলেন সোহিনী সরকার, আর সেই লেখা নিজের ফেসবুক প্রোফাইলে ভাগ করে নিলেন শোভন গঙ্গোপাধ্যায়। স্বস্তিকা দত্তের প্রাক্তন হঠাৎ সোহিনীর প্রেমের উপাখ্যান ভাগ করে নিলেন কেন? তবে কি টলিপাড়ায় নতুন সম্পর্কের ইঙ্গিত?